শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হওয়ায় বিবাহ বিচ্ছেদের আবেদন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ একা গৃহবধূ আর পলাতক স্বামী বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে বারাসাত আদালতের দ্বারস্থ মসলন্দপুর নিবাসী একা গৃহবধূ বিবাহ বিচ্ছেদের আবেদন জানালেও খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযুক্ত স্বামীকে। গৃহবধূর অভিযোগ, 14 বছর বয়সে অভিযুক্ত স্বামী প্রসেনজিৎ মল্লিক তাকে ফুঁসলিয়ে নিয়ে বিয়ে করে এবং অবৈধভাবে চোরা পথে বাংলাদেশে নিয়ে যায়। এরপর গৃহবধূর মা থানায় অভিযোগ জানায় এবং পুলিশের সহযোগিতায় বাংলাদেশ থেকে মেয়েকে ফিরিয়ে আনে। এর কিছুদিন পর অভিযুক্ত মেয়েটির সাথে আবার যোগাযোগ করে এবং মেয়েটির 18 বছর সম্পূর্ণ হলে বাঙালি মতে পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে দেওয়া হয়। তাদের একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, মেয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করে, এমনকি গৃহবধূর শ্বশুর তার সাথে নোংরাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। গৃহবধূর দাবি, অভিযুক্ত স্বামী ঠিকভাবে কোনো কাজ করে না, মদ খেয়ে তার উপর অত্যাচার করত। শ্বশুর বাংলাদেশ থেকে যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সংসার চালাত। সংসারের আর্থিক টানা পড়েনে অভিযুক্ত স্বামী তাকে নোংরা কাজ করার কুপ্রস্তাব পর্যন্ত দেয়। এরপর অভিযুক্ত স্বামী তার এবং তার কন্যা সন্তানের দায়ভার গ্রহণ করতে অস্বীকার করে আর তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলেই অভিযোগ। এরপর অভিযোগকারী গৃহবধূ বৃহস্পতিবার বিবাহ বিচ্ছেদের আবেদন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ হন। বারাসাত আদালতের আইনজীবী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করা হলেও পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী। হয়তো অভিযুক্ত বাংলাদেশে পালিয়ে যেতে পারে বলেই অনুমান আইনজীবীর। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী গৃহবধূ। না, আমি কখনো কাউকে জানানোর সাহস পাইনি যে আমি, যেহেতু আমি আবার নিজের থেকেই তো ওর কাছে গেছিলাম বলে আমি কারোর সঙ্গে কিছু বলতে পারিনি। এমনকি আমার মার সঙ্গেও আমি এই সমস্ত কথা কোনো কথা বলতে পারিনি। যেরকম ওর ভাই, ওর বাবা সবাই আমার পরে খারাপভাবে মানে আর কি ইয়ে করতো। এখন ছেলেটা কি চাইছে? এখন ছেলেটা কিছু চাইছে না, ছেলেটা কোথায় জানি না। ঠিক আছে, আমাকে হচ্ছে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে বলতে আমি এখন আমার বাবা মার কাছে আছি, তো ও কোথায় আছে আমি জানি না। তুমি কি চাইছো? আমি চাইছি ওর শাস্তি হোক। আমি চাইছি, হ্যাঁ আমি না, আমি আমি আর ওর সঙ্গে থাকতে পারছি না। কারণ 3 বছর আমি ও দেখেছি ওকে, 3 বছর ধরে ও একটু পরিবর্তন হয়নি। যেভাবে মানে প্রতিদিন শারীরিক নির্যাতন করেছে আমার প্রতি, আর কাজকাম করে না, আর মেয়েরও দায়িত্ব নেয় না। আমি চাই না ওর সঙ্গে আর থাকতে, আমি চাই ডিভোর্স চাই। ডিভোর্স ঘটনাটা হয়েছে হলো ওই তমালিকা বলে বিশ্বাস বলে মেয়েটি, এ আমার ক্লায়েন্ট, এ আমার কাছে আসে তার ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটেড একটা সমস্যা নিয়ে। তা সেই সমস্যা যখন আমি টেক ওভার করি, তখন সেই জায়গায় দাঁড়িয়ে তার মধ্যে মানে তার ব্যাকগ্রাউন্ডে যে আরও বিভিন্ন রকম সমস্যা এগুলো নিয়ে আলোচনা হতে হতে আমরা জানতে পারি যে মেয়েটির যখন 14 বছর বয়স ছিল, তখন মেয়েটিকে এই যে তমালিকার যে হাজব্যান্ড, তার নাম হলো প্রসেনজিৎ মল্লিক, প্রসেনজিৎ মল্লিক কোনোভাবে ফুসলিয়ে না বুঝিয়ে, যেহেতু সে মাইনর ছিল, তাকে বাংলাদেশ নিয়ে চলে যায়। অ্যাকর্ডিংলি তার মা যখন মেয়েটিকে খুঁজে পায় না, তখন সে হাবড়া থানার অন্তর্গত, যেহেতু তাদের তারা বাসিন্দা, একটা মামলা করে এবং অ্যাকর্ডিংলি মেয়েটিকে পরবর্তীতে বাংলাদেশ থেকে ফিরে পায়। তা সেই জন্ম দেওয়ার পর বাচ্চা মেয়েটিরও কোনো খরচা সে বহন করবে না বলে মেয়েটিকে জানিয়ে দেয় এবং তাকে তাড়িয়ে দেওয়া হয় তার বাড়ি থেকে, ছেলেটি যেখানে ভাড়া থাকত। ছেলেটি বাদুড়িয়া থানার অন্তর্গত একটি জায়গায় ভাড়া থাকতো, চাত্রা বলে অঞ্চলে। তা তারপর থেকে মেয়েটিরা বিভিন্ন সময় তার খোঁজ নেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু যেহেতু একটি বাচ্চা মেয়ে তাদের হয়ে গেছে, তা সেই সুযোগে ছেলেটি এখন বর্তমানে পুরোপুরি নিখোঁজ অবস্থায় আছে। মেয়েরা জানতেও পারছে না যে ছেলেটা কোথায় আছে।